হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বিন্দু, টেস্টোলজি বাই বিন্দুতে আপনাদের আমন্ত্রণ জানাই। আমাদের প্রত্যেকের বাসায় কখনো না কখনো রাতের বেলা ভাত এক্সট্রা থেকে যায়, তো সেটা নিয়ে আমাদের মারা বিপদে পড়ে যায়। দেখা যায় যে পরের দিনই সেই ভাতটা গরম করে খেতে হয় আমাদের। তো আজকে আমি সেই লেফটওভার ভাত দিয়ে ফ্রাইড রাইস করে দেখাবো। চলুন দেখে নিই এটা করতে আমাদের কী কী লাগছে। এর জন্য আমি কুচনো গাজর নিয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজ, তিন কালারের ক্যাপসিকাম আর মরিচ নিয়ে নিয়েছি। আপনারাও যে কোনো সবজি ইউজ করতে পারেন। গতকাল রাতে আমার যে ভাতটা এক্সট্রা হয়েছিল সেটা আমি ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম, তো এতে করে এখন ভাতটা অনেক বেশি ঝরঝরে আছে। আমি রান্না করার আগ মুহূর্তে ভাতটাকে বের করে এনেছি। একটা প্যানে আমি খানিকটা তেল দিয়ে দিলাম। একটা ডিম ভাজতে যতটুকু তেল লাগে ততটুকুই দিতে হবে। এবার আমি একটা ডিম নিয়ে সেটাকে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি ডিমটাকে গুঁড়ো করে ভাজবো। ডিম ভাজা হয়ে গেলে সেম প্যানে আমি আবার তেল নিয়ে নিচ্ছি। এবার আমি সবজিগুলোকে ভাজবো। প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভাজবো। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে পরবর্তী সবজিগুলো দিব। আমার পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এটাতে গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি একটু হালকা হাতে ভেজে নিব। গাজর একটু নরম হয়ে এলে তাতে আমি তিন কালারের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার আমি কুচানো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আচ্ছা, এই ফাঁকে বলে রাখি, এখানে কিন্তু সবজিগুলোকে একদম সেদ্ধ ভর্তা করে ফেলবেন না। সবজিগুলো যেন একটু কচকচে থাকে এরকম অবস্থায় রাখতে হবে। এর মাঝে আমি ভাজা ডিম দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমার সবজিগুলোকে করতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এখন আমি সবজিগুলোতে সয়া সস দিব। আমি আসলে সয়া সসের বোতলে ক্যাপটা দিয়ে দিচ্ছি। আসল মেজারমেন্টে এটা 1 টেবিল চামচ হবে। আপনারা এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবেন সবজিগুলোর সাথে। আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করছি না, কারণ এই সসটাতে অনেক বেশি লবণ থাকে। ও, আমি আগে আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এ পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা সবজিগুলো যখন একটু কাঁচা কাঁচা থাকবে তখনই এটা দিয়ে দিবেন। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি ভাতটা দিয়ে দিচ্ছি সবজির সাথে। এবার ভালো করে আমি ভাতটা মিশিয়ে নিব। ভাত ভালো করে মিশে গেলে এটাতে আমি 1 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লবণও ইউজ করতে পারেন, তবে টেস্টিং সল্টটা দিলে গন্ধটা ফ্রাইড রাইসের মতন আসে। এবার একটু নাড়াচাড়া করে নিলেই আপনার প্রিয় ফ্রাইড রাইস ঘরে বসেই পুরনো ভাত দিয়ে তৈরি করে নিলেন আপনি।